Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasthe pokhe khotikarok. Dhumpan cancer er karon. Hello, bondhura. আমি অয়ন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজ শুভনবমী, শুভনবমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা সকলকে। এদিকে একটা পুজো হয়েছে, এদিকে যাওয়াই হয়নি, তো ভাবলাম এদিকে একটু ভিউটা রেকর্ড করেই নিই, দেখি যেতে দাও। তো বন্ধুরা, সপ্তমী অষ্টমী তো আমার জ্বরেই কেটে গেল, আমার গলার আওয়াজ শুনে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, হঠাৎ করে যে এইভাবে জ্বরে পড়বো আমি বুঝতে পারিনি। পুরো পুজোটাই মাটি হয়ে গেল, অনেক রকম প্ল্যান ছিল যা কোনো কিছুই বাস্তবায়িত করে উঠতে পারলাম না। আর দেখো মাঠে জল জমেছে কীভাবে। শুধু এইটা রেকর্ড করার জন্য আমি এই রাস্তা দিলাম, আমার খুব ভালো লেগেছে এটা পেপারের লাইট। আর তারপরে যেমন বৃষ্টি, বৃষ্টিতেও সব মাটি করে দিল সব। তা বললাম নবমীটাকে তো আর এইভাবে মাটি করে দেওয়া চলে না, তা ছোট্ট করে হলেও একটা ব্লগ দেব। শুধু তোমরা একটু লাইক করো, তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমার কাছে যথেষ্ট অনুপ্রেরণা জোগায়। তো আজকে হবে রানিং ব্লগ, শুধু লাইটিং আর লাইটিং। তো সামনে তো নবদ্বার দাঁড়িয়ে থাকার কথা, দেখা যাক নবদ্বার দাঁড়িয়ে আছে কিনা। তো ফোন করে জানতে পারলাম নবদা অলরেডি চায়ের দোকানে পৌঁছে গেছে, তো এখন আমার হয়ে গেছে লেট। চলো আজকে চা খাওয়ারই ব্লগ হবে। এগেন শুভনবমী বন্ধুরা। স্যার বসে আছেন, গাড়ি করে দিলাম পার্ক। শুভনবমী শুভনবমী। বন্ধুরা বৃষ্টি যা হয়েছে তাতে জলের অবস্থা দেখো রাস্তায় কি অবস্থা, মনে হচ্ছে নৌকা চলাচল করাতে পারলে ভালো হয়। এতক্ষণ ছিলাম আমরা স্কুল রোডে, এবার মানে ঢুকতে যাচ্ছি কলেজ রোডে। এই ঢুকে গেলাম। তো বন্ধুরা হঠাৎ করে ঠিক হলো যে শরীর খারাপ হয়েছে, তো কী হয়েছে একটু নবমীটা এইভাবে বসে বসে কাটবে, তোমাদের একটু ভিড় ভাড়ি দেখাই। বাবা গো, এখনই চাপা দিয়ে দিয়েছিলাম, আজ নবমীতে একটু ভিড় দেখা যাচ্ছে মাঝদিয়া বাজারে। আজকে বৃষ্টিও বেশি লোকও বেশি, কারণ মানুষের ধৈর্য ক্ষমতা শেষ, কারণ তারা আজকে ডিসাইড করেই নিয়েছে মনে মনে যে বৃষ্টি হোক ঝড় হোক জল হোক তুফান হোক তারা আজকে বাড়ি থেমে থাকবে না, তারা আজকে বেরোবেই এবং তারা বেরিয়েছেও। আর সাথে আমরাও থেমে থাকিনি, আমরাও বেরিয়েছি, আমরাও ব্লগ বানাবোই আর ব্লগ বানাচ্ছিও। খালি একবার ভিড়টা দেখো বন্ধুরা। তো বন্ধুরা ডান দিকে মাঝদা স্টেশন রোড, সাথে আমরা সবাই ক্লাবের পুজো। সপ্তমী ব্লগে তোমাদের তো দেখিয়েছি, সাথে দেখি মনা একটু যেতে দাও। থ্যাংক ইউ।
বন্ধুরা সামনে একবার ভিড় খানা দেখো, তো মোটামুটি লাইন পড়ে গেছে, লাইন এই ভিড়। এই ভিড় দেখে আমি সাহস পেলাম না, কারণ এখন রিক্স নেওয়া যাবে না। সামনে আমাদের রবীন্দ্রসঙ্গের পূজা। আজকের ব্লগ এই পর্যন্তই, শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আমার পরবর্তী কোনো ব্লগে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তো। আর জানি ভিডিওটা ভালো লাগবে না, তাও যদি কোনো কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, শুধু এইটুকুই চাওয়া পাওয়া, আর কিছুই না।